আমি নতুন প্রথমে আমি দৌড়ে যাই আমাদের নেতা সত্যবীর, আমাদের ভাবি বেগম সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে দোয়া দিয়েছেন, উনি বলেছেন উনাদের পরিবার আমার পাশে সবসময় আছে। আমি আপনারা আমাদের প্রিয় নেতা মরহুম আব্দুস মাহমুদ চৌধুরী কোয়েস ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের আওয়ামী লীগের কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে কোনো বন্ধু নেই, আমাদের কোনো গ্রুপ নেই। আমরা শেখ হাসিনা মোহাম্মদ কল্যাণ জানাচ্ছি, শেখ হাসিনার আলোচনা করি, আমরা আওয়ামী লীগের একই অভিন্ন, আমাদের একই পরিবার। আমরা সিলেটের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগ পরিবারে আমরা নবীন সঙ্গে গতকাল যখন জমা দিই, আমার সব সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, এবং সবচেয়ে বড় জিনিস সেখানে তিন উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছে, ওনার নেতৃত্বে ওনারা সবাই আমার সিনিয়র, ওনার নেতৃত্বে আমরা কাজ করছি। আমাদের মধ্যে স্বাস্থ্যবিধি অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার বারবার স্বাস্থ্যবিধির কথা বলছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। সিলেট দিয়ে উন্নয়ন সব জায়গা হচ্ছে, আমি মনে করি পলাতক সংসদের সুযোগ সমাজ বয়স্কের নেতৃত্বে সিলেটটি তত সমাজের পাড়া বিশেষ উন্নয়ন হয়েছে। পাড়াগুঞ্জেও কৃষি প্রধান এলাকা, এই কারণে হয়তো পাড়াগুঞ্জের উন্নয়নটা একটু একটু পিছিয়ে। আমরা আমাদের বিশ্বাস, আমি মনে করি যে দাদা বাবা বিশ্বজিতে প্রথমেই বাংলাদেশে আমাদেরকে উন্নয়ন বেশি করতে হবে, কারণ ভারতের বড় কারণ নদীর সেতু সেটি আমাদের খুবই প্রয়োজন। দক্ষিণ সময় শহরের সাথে এই সেতুর মাধ্যমে আমরা ভারতীয় শহরে আমরা দ্রুত পৌঁছাতে পারবো। গতকাল আমি ফেসবুকে গিয়েছি, ভারতে গিয়েছি, মানুষ করতে দর্শন পেয়ে মানুষের মধ্যে আমার অনুবন্ধ কন্যা যেন শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কারণে বাংলাদেশের দিনে প্রত্যেক অঞ্চল থেকে মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, এবং মানুষ মনে করে যে শেখ হাসিনার মার্কা নৌকা মার্কাকে জয়যুক্ত করলে বাংলাদেশে এবং বিশেষ করে সিলেট দিন অঞ্চলে উন্নয়ন হবে। হলো জনাব শফিক চৌধুরী সাহেব, আসলে উনি শারীরিকভাবে আপনারা জানেন যে খুবই অসুস্থ, উনি বয়স্ক লোক, উনি মাঝে মধ্যে আপনাদের নেতা কর্মীরা বলেছে যে উনি মাঝে মধ্যে উনি প্যান্টে পোশাক পায়খানা করলেন, উনি বয়স্ক লোক, উনি কখন কি বলেছেন সেটা নিয়ে আমাদের আমরা প্রশ্ন দৃষ্টিতে উনাকে দেখা উচিত। উনি আমাদের মুরব্বী, উনি সাবেক সংসদ সদস্য ছিলেন, উনার এই বিষয়টা না বলাই পালন